পানির নিচে মোম জ্বালাইছে বাবায় দেখো না, ল্যাংটা বাবার মুরিদ হলেই নামাজ পড়া লাগে না। ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, ৯৯টা নাম কার? রঙ্গিলা নাম আছে? তারপর কি বলে জানেন? রূপ সারিয়া ভাব ধরিয়া সৃজন করলে দুনিয়া, ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। আল্লাহ পাক বলছেন, আমার রসুল তোমাদের যা দেয় তাই গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। বিজ্ঞানীরা বলছে, চিন্তাবিদরা বলছে, আমেরিকার বোস্টনের, নিউ ইয়র্কের, ক্যাপটাউনের, রাশিয়ার, জার্মানের, হ্যাঁ ফ্রান্সের, ফ্রান্স তো একটা শয়তানের রাষ্ট্র। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت وَيُسَلِّمُ تَسْلِيمًا وَقَالَ اللَّهُ تَعَالَى وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا
وقال الله تعالى فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন মুত্তাফাকুন আলাই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم আম্মা বাদ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই ইসলামিক লাইব্রেরি এখানে যারা আয়োজক, যাদের মাধ্যমে আমরা এখানে হাজির হতে পেরেছি, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর আদা করছি সেই মহান আল্লাহ পাকের, যিনি আজকের আমাদের এখানে কোরআন সুন্নার আলোকে আলোচনা করার এবং শোনার যে তৌফিক আল্লাহ দান করেছেন, এজন্য আমরা সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুক্রিয়া জানাই আল্লাহ পাকের দরবারে, কারণ দুনিয়ার শ্রেষ্ঠতম মজলিস মসজিদ হলো, দুনিয়ার শ্রেষ্ঠতম ঘর হলো আল্লাহর ঘর মসজিদ, আর দুনিয়ার শ্রেষ্ঠতম মজলিস হলো কোরআন সুন্নার মজলিস। তো আমরা আল্লাহর শুকর আদা করছি যে এই মুহূর্তে আমরা দুনিয়ার শ্রেষ্ঠতম মজলিসের মধ্যে, যেখানে কোরআন ও সুন্নার কথা আলোচনা হচ্ছে, আল্লাহর দরবারে কোটি কোটি শুকর আদা করছি সকলেই মহব্বতের সঙ্গে পড়ে আবারও আলহামদুলিল্লাহ। শারীরিক সুস্থতার জন্য আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, একমাত্র মহান আল্লাহ ব্যতীত। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী। রসুলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ মানা যাবে না? যাবে না। রসুল হলেন আমাদের মডেল, তমাম পৃথিবীর সমস্ত জাতির মডেল। মডেল তাকে বলা হয় যাকে অনুসরণ অনুকরণ করে। তো অনুসরণ অনুকরণ করতে হলেই রসুল ছাড়া আর কারোর অনুসরণ অনুকরণ করা যাবে না? যাবে না। রসুল হলেন আমাদের আদর্শ, নবী হলেন আমাদের মডেল, সেই বিশ্ব নবী, মানবতার নবী।
তার উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আলহামদুলিল্লাহ, আমার কর্তৃপক্ষ বিষয় দিয়েছেন ইত্তেবায়ে সুন্নাহ, ইত্তেবায়ে সুন্নাহ, এতাত করব রসুলের, নবীর আদর্শের। আর রসুলের আদর্শটা কি, এটা আমি কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত আদর্শ, আদর্শ আমরা আদর্শ মানব কার? বিজাতীয় সভ্যতা, বিজাতীয় প্রবৃত্তি, বিজাতীয় কৃষ্টি কালচার, যেগুলি আজকের সমাজের মানুষ মানে, অথচ মানতে হবে রসুলের আদর্শ। নবীর আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ মানা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য, তোমাদের জন্য আমার রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ। এই কথাটা কার? মহান আল্লাহ পাকের। যে তিনি আমাদেরকে বলছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ আমার রসুলের মধ্যে। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে আদর্শ মানলে রসুলের আদর্শই মানতে হবে, অন্য কোনো আদর্শ, প্রবৃত্তি, সভ্যতা, কৃষ্টি কালচার মানা যাবে না, কোনো অবস্থাতেই যাবে না। তরিকা মানলেও রসুলের তরিকা মানতে হবে, অন্য কোনো তরিকা মানা যাবে? আমাদের দেশে তো শত শত তরিকা, সাইদিয়া, চিস্তিয়া, কদরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া, আলবেসানি, মাঝভান্ডারি, মারেফাতি, ফকিরি, আমেরি, সাবিরি, জাহিরি, বাতিনি। আপনারা বলুন তো তরিকা কয়টা? কার তরিকা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা 100% উত্তর দিয়েছেন যে তরিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তরিকা মানে কি বলতে পারেন? পথ ও পদ্ধতি, রাস্তা। ইসলামের সেই রাস্তা কয়টা হবে? একটা হবে, যে রাস্তা আল্লাহ রসুল আমাদের দেখিয়েছেন। অতএব দুটো হবে না, অথচ আমাদের দেশে 126টা তরিকা। সকলি পরে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, অসংখ্য তরিকা মাতলাই নিয়েছেন। অথচ তরিকা মানলে শুধুমাত্র রসুলের তরিকাই মানতে হবে, অন্য কোনো তরিকা মানা যাবে না। আচ্ছা, রসুলের তরিকা নাই? আল্লাহ তাআলা সূরা ইয়াসিন 23 পারার মধ্যে বলছেন, আলা সিরাতিম মুস্তাকিম, হে নবী আপনি সঠিক সরল পথে অধিষ্ঠিত। সেই পথ কয়টা হবে? সঠিক সরল পথই হলো একটা, তো তরিকা একটা, তরিকা মানে রাস্তা, পথ। তো এখন রসুলের তরিকা বাদ দিয়ে অন্য কোনো ইজম, প্রবৃত্তি, সভ্যতা মানা যাবে কি? কোনো মতেই যাবে না, কোনো অবস্থাতেই যাবে না। প্রিয় সম্মানিত সুধি মণ্ডলী, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন যে আমার রসুল তোমাদের যা দেয় শুধুমাত্র তোমরা তাই গ্রহণ করো, আর আমার রসুল তোমাদের যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। এ কথাটা কার? মহান আল্লাহ পাকের। তাহলে এই কথাটা মানা সুন্নত, নফল না ফরজ? তাহলে রসুল যা আমাদেরকে দেন তাই মানতে হবে, অন্য কোনো পথ পদ্ধতি মানা যাবে না। রসুল কি দেয় আমাদের? আল্লাহ তাআলা বলছেন যা দেয়, সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। আর রসুল কি নিষেধ করলেন? আল্লাহ তাআলা বলছেন যা নিষেধ করেন। আল্লাহু আকবার। সম্মানিত সুধী মণ্ডলী, রসুল সম্পর্কে আমরা একটু জানি। আল্লাহর নবীর চরিত্র ছিল সচ্ছল, যার আগের পিছের গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন, যার জাহান্নামের আগুন আল্লাহ মানে মাফ করে দিয়েছেন, যার জন্যে জান্নাতের সর্বোচ্চ স্থান আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, যার প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেন না। আমার ভাইয়েরা, যে নবীর আগের পিছের গুণা মাফ, যে নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী।
এমন মানুষ আর পাবো দুনিয়াতে? আর হবে? তাহলে সেই মহামানবের তরিকা ছাড়া অন্য কোনো তরিকা মানা যাবে না, নিশ্চয়ই যাবে না, কোনো অবস্থাতেই যাবে না। আল্লাহ তাআলা বলছেন, আমার রসুল তোমাদের যা দেয় শুধু তোমরা তাই গ্রহণ করো, আর রসুল যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। এখন সমস্যা হলো জান্নাতি দল একটি আর জাহান্নামী দল 72টি। আল্লাহর নবী বলেন, ইহুদ সম্প্রদায় 71 দলে বিভক্ত হয়েছিল, বনি ইসরাইল সম্প্রদায় 72 দলে বিভক্ত হয়েছিল। আল্লাহর নবী নিজের দিকে হাত দিয়ে বললেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একটি দল জান্নাতি হবে, 72টি দল জাহান্নামী হবে। সাহাবায়ে কেরামরা এই কথা শুনে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, জান্নাতি সেই দলটি কারা? আমি জান্নাতি দলের একটু বর্ণনা আপনাদের দিব। আজকের এই দলটা নিয়ে কারাকারি, মারামারি, পারাপারি কীভাবে? তাবলিগ জামাত বলছে আমরাই সেই জান্নাতি দল, সাইদিয়া বলছে না আমরাই জান্নাতের একটি দল, চিস্তিয়া বলছে না আমরাই জান্নাতের একটি দল, কাদেরিয়া তরিকা বলছে কাদেরিয়া তরিকা সহি হয় আর সব তরিকা বাতিল হয়, নাউজুবিল্লাহ। তো কাদেরিয়া তরিকা সহি হলে রসুলের তরিকা কই গেল? হ্যাঁ, কোথায় গেল? মানুষ যখন মারা যায় তখন লাশটা কবরে রাখে, রাখে কি না? একটা সুন্নতি দোয়া পড়ে লাশটা রাখতে হয়। আর কেউ যদি বলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে কাদেরিয়া, চলবো? আচ্ছা আমি প্রশ্ন করি, কেন চলবে না? আমি তো কাদেরিয়া তরিকার পরেই আছি, এই তরিকা মানছি। তো তরিকার তরিকা মানে কি? রাস্তা, পথ, পদ্ধতি, আমি এগুলি তো গ্রহণ করেছি। কেউ যদি বলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে সাইদিয়া, চলবে? বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে চিস্তিয়া, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে মাঝভান্ডারি, ওটাও তো একটা তরিকা নাকি? আচ্ছা এগুলি বাদ দিলাম। এখন আমি যদি বলি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে হাম্বলি, হ্যাঁ এটাও তো একটা তরিকা, মাজহাব তৈরি করে নিয়েছে। এখন যদি আমি বলি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে সাফি, হ্যাঁ তো সাফি তো একটা তরিকা, একটা মাজহাব, একটা পথ মানুষ মানতেছে। এখন যদি বলি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে হানাফি, কেন আমি তো এই তরিকায় চলছি? হ্যাঁ চলবে? মরার সময় আমি হানাফি তরিকা মানি, আমি মালিকি মানি, আমি হাম্বলি মানি, আমি হানাফি সাফি মানি, আমি কাদেরিয়া চিস্তিয়া মারেফাতি মাঝভান্ডারি মানি, তো মরার সময় তো ওই তরিকার নামই তো বলতে হবে। আমি তরিকা মানলাম হানাফি, আমি তরিকা মানলাম মাঝভান্ডারি, আমি তরিকা মানলাম চিস্তিয়া, আমি তরিকা মানলাম কাদেরিয়া, মরার সময় কিন্তু লাশটা কবরে রাখার সময় সবাই বলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, ঠিক না? এর অর্থ কি দাঁড়ালো? বিসমিল্লাহ কার নামে? ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, হে আল্লাহ তোমার নামে নবীর তরিকায় লাশটা রেখে গেলাম, সুবহানাল্লাহ। তরিকা মানলাম হানাফি, হ্যাঁ তরিকা মানলাম মালিকি, হাম্বলি সাফি, তরিকা মানলাম মাঝভান্ডারি মারেফাতি, আর মরার সময় লাশটা রাখার সময় কি কইলাম? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, হে আল্লাহ তোমার নামে তোমার রসুলের তরিকা লাশটা রেখে গেলাম। কিন্তু আমি কাজটা করলাম কি? আমার কর্মটা হলো কি? নবীর তরিকার পরে হলো না, রসুলের আদর্শে আমি জীবন গড়লাম না, আমি রসুলের বিপরীত করে গেলাম সারা জীবন। আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহর নবী খুতবা দিয়েছেন জুমার কয়টা? এখন যদি কেউ তিনটা খুতবা দেয় তাহলে রসুলের বিপরীত হলো কি না? নবীর তরিকা মানলাম আমি, রসুল খুতবা দিলেন সারা জীবন দুইটা, এটাই তো আমাদের আদর্শ। তো জুমার খুতবা এখন কেউ যদি মনে করে না নবী বোঝে নাই, আমি ভালো বুঝি, খুতবা তিনটাই দেই, একটা বাড়ায় দেই, শরীয়তে বাড়ানো যাবে না কমানোও যাবে না, ঠিক কিনা? এখন আমি বড় হুজুর, পাগড়িধারী হুজুর, জুব্বাধারী হুজুর, এখন জুমায় আমি খুতবা তিনটা লাগাই দিলাম, কিভাবে?
দেখবেন জমায় লাল বাতি জ্বালায়া সুন্নত বন্ধ করে দিয়া চেয়ার পেতে মুসল্লির দিকে ফিরে এক ঘন্টা কোরআন হাদিসের কথা বলে, বলে কি না আপনারা? কথা খুতবা মানে কি? বক্তৃতা। এই যে আমি এখন খুতবা দিচ্ছি, খুতবা মানে কোরআন সুন্নার কথা মানুষকে শোনানো, এটাই খুতবা। এখন এক ঘন্টা ধরে জুমার দিকে, জুমার দিনে মসজিদে বসে এক ঘন্টা কোরআন হাদিসের খুতবা দিলাম, এরপরে এটা শেষ করে লাল বাতি বন্ধ করে দিয়ে সবুজ বাতি জ্বালাইয়া সুন্নত পড়লো, পড়ার পরে ইমাম সাহেব মিম্বরে বসলো, মুয়াজ্জিন আজান দিল, ইমাম সাহেব আজান শেষে দোয়া পড়ে দাঁড়ায়া আরেকটা খুতবা দিল আরবিতে। খুতবা কটা হলো? দুইটা হলো। এরপরে মেম্বারে একটুখানি বিরতি দিয়ে বসে আর দাঁড়ায়া আরেকটা খুতবা দিল, সানি খুতবা, ঠিক কি না? তাহলে খুতবা কটা হলো? নবী দিলেন কয়টা? তাহলে আমি নবীর চেয়ে বেশি মাতবার হয়ে গেলাম, রসুল দিল দুটো, আমি দিলাম আর একটা বেদাতি খুতবা। এটাই সুস্পষ্ট বেদাতি খুতবা, কারণ নবী দেন নাই, আপনি দিলেন কেন? শরীয়ত কি আপনার উপরে এসেছে না রসুলের পরে এসেছে? তাহলে আল্লাহর নবী দেখেন, রসুল মদিনাতে গেলেন, মদিনায় যেয়ে দেখে মদিনার মানুষেরা দুটি উৎসব পালন করে, কয়টা? দুইটা উৎসব পালন করে। উৎসবের নামটা মনে রেখেন, একটা নওরোজ আর একটা মেহেরজান। একটা পালন করে শরতের পূর্ণিমায়, আর একটি পালন করে ওরা বসন্তের পূর্ণিমায়। একটার নাম নওরোজ আর একটার নাম মেহেরজান। এই দুটি উৎসব বছরে পালন করে, একটা শরতের পূর্ণিমায়, একটা বসন্তের পূর্ণিমায়। আল্লাহর নবী বলেন, এতে তোমরা কী করো? কয় আমরা নাচানাচি করি, আনন্দ ফুর্তি করি, দেবদেবী তুষ্ট করি। আল্লাহর নবী শুনে বুঝে দেখলেন এর মধ্যে শিরক, এতে কোনো সন্দেহ নেই। নূতনত্ব শরীয়তে এটাই হলো বেদাত, শরীয়তের নামে চালানো যাবে না। আল্লাহর নবী দুটি উৎসব বন্ধ করে দিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মানুষেরা বললেন যে আমরা দুটি উৎসব পালন করি, বছরে দুই দিন আনন্দ উৎসব করি, আপনি তা পালন বন্ধ করে দিলেন। তখন আল্লাহর নবী দুটি উৎসব আল্লাহর পক্ষ থেকে চালু করে দিলেন, সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। একটার নাম পবিত্র ঈদুল ফিতর, আর একটির নাম পবিত্র ঈদুল আযহা। কটা হলো? দুইটা। ভালো করে দেখেন না, দুইটা। আমি তো দেখি তিনটা, দুইটা। আপনারা দুইটা দেখেন? এখন কেউ যদি এই উৎসব তিনটা বানায় দেয়, রসুল দিলেন দুটো, পবিত্র ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা, কটা হলো? এখন আমি বড় পাগড়িধারী, আমি হুজুর বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, ফাইল্লা পাগলা, আমি বড় মুফতি, আমি আর একটা চালু করে দিলাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, জোরে করেন আস্তাগফিরুল্লাহ। তাহলে নবী দিলেন আর আমরা হুজুররা বানাইলাম, তাহলে একটা কি হলো? রসুলের সন্না বিরোধী হলো, শরীয়ত বিরোধী হলো কিনা? আপনি বেশি বুঝলেন শরীয়ত না রসুল বুঝেছেন শরীয়ত? শরীয়ত আপনার পরে এসেছে না রসুলের উপরে এসেছে? তাহলে আল্লাহর নবীও শরীয়ত বাড়াইতে পারবে না, কমাইতেও পারবে না, রসুলের উপরে এই নির্দেশ। শরীয়ত এসেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে একটু দলিল আমরা নেই? আমি যে আয়াতটা আপনাদের সামনে বলেছি যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল, আল্লাহ পাক বলেন আমার নবী তোমাদের যা দেয় শুধু তাই গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী যা নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, চিন্তাবিদ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদরা, বড় বড় বিজ্ঞানীরা, আমেরিকার বিজ্ঞানী, বোস্টনের বিজ্ঞানী, নিউ ইয়র্কের বিজ্ঞানী, লস এঞ্জেলের বিজ্ঞানী, আফ্রিকার ক্যাপটাউনের বিজ্ঞানী, রাশিয়ার বিজ্ঞানী, জার্মানের বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানীরা কি বলছেন জানেন? এই আয়াত পড়ে, কোরআনের এই আয়াতে ওদের মাথা নষ্ট হয়ে গেল। আপনারা কথা বলবেন না, বসুন। বড় বড় বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে গেল, কেন? যে কোরআনের এই দলিলে আল্লাহ পাক বলছেন আমার রসুল তোমাদের যা দেয় তাই গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে
বিরত থাকো। বিজ্ঞানীরা বলছে, চিন্তাবিদরা বলছে, আমেরিকার বোস্টনের, নিউইয়র্কের, ক্যাপটাউনের, রাশিয়ার, জার্মানের, হ্যাঁ ফ্রান্সের, ফ্রান্স তো একটা শয়তানের রাষ্ট্র, হ্যাঁ এরা বলছে যে রসুন যা দিবেন তাই নিতে হবে, এটা একটা কথা। হ্যাঁ বড় বড় বিজ্ঞানীরা বলছেন, বেলজিয়ামের 3 বিজ্ঞানী বলছেন যে নবী যা নিষেধ করেন তাই মানতে হবে। হ্যাঁ আরে নবী যা দিবে, নবী তো একটা ভুলও দিতে পারে, কেন ওরা রসুলের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, বৈবাহিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনের ধারা পরীক্ষা করলেন। পরীক্ষা করে ওরা কি পেল জানেন? সুবহানাল্লাহ, বলা ছাড়া আর কোনো গতি আমাদের নাই। তারা পরীক্ষা করতে যেয়ে ফেঁসে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের গোটা জীবনী একেবারে পরীক্ষা করতে যে ওরা মায়ের কোলে শিশুর মতো অসহায় হয়ে গেল। একই দেখছি আমরা, জোরে করে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, রসুলের গোটা জীবনী পরীক্ষা করে দেখে রসুল একজন মানুষ, সুবহানাল্লাহ বলেন, পরীক্ষা করে দেখে নবী একজন মানুষ কেন, নবীর স্ত্রী আছে, সন্তান আছে, নবী খায়, নবী ঘুমায়, নবীর পেশাব আছে, পায়খানা আছে, অসুখ আছে কি নাই, এগুলি ছিল না? ওরা বলছে নবী একজন মানুষ, আর আমাদের দেশের বড় পাগড়িদারী হুজুররা বলছে না না নবী মানুষ না, নবী নূরের তৈরি। জোরে কোন বিজ্ঞানীরা বলছে নবী মানুষ, চিন্তাবিদ রাজনীতিবিদরা বলছে রসুলের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, তারা বলছে নবীর সন্তান ছিল, স্ত্রী ছিল, সহবাস ছিল, খাওয়া ছিল, ঘুম ছিল, পেশাব ছিল, পায়খানা ছিল, কেটে গেলে রক্ত বের হতো না? হ্যাঁ আল্লাহ আকবর, আল্লাহ আকবর। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ওরা বলছে নবী মানুষ, আর আমাদের দেশের এক শ্রেণীর হুজুরা বলছে না নবী মানুষ না, নবী জীবন্ত অবস্থায় কবরে আছে। জোরে কোন জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন এই মোহাম্মদ তুমি মৃত্যুবরণ করবে, আল্লাহু আকবার। জিব্রাইল পাঠাই দিয়ে রসুলের কাছে এসে বলছেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিব্রাইল, আপনি মৃত্যুবরণ করবেন, আপনি যত আমল করেন না কেন, যা কিছু খান না কেন, যার সাথে আপনি সম্পর্ক করেন না কেন, এই দুনিয়া আপনাকে ছাড়তে হবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, তারা বলছে রসুল একজন মানুষ, এখন মানুষ হিসাবে নবী যা দেয় তা মানা যাবে কি? মানুষ তো ভুল করে, ভুল করে না? তা রসুল যদি ভুলটা দেয়, কিন্তু নবী কী দেয় আল্লাহ তো তা বলে নাই, কী বলেছেন? নবী যা দেয়, আল্লাহু আকবার, রসুল যা দেয় তাই নিতে হবে, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকতে হবে। এই আয়াত মানা ফরজ। এখন বিজ্ঞানীরা বলছে নবী কী দেয়? যা দেয়। না এই কথা মানা যাবে না, এই কথা মানলে তো আমরা বিপদে পড়বো, সব নবীরটাই মানতে হবে। নবী কী দেয়? ডক্টর হেগেল, ডক্টর নাগলা, ডক্টর মুর, তারা বলেন কোরআন খুলে দেখো নবী কী দেয়, কোথায় দেখবো? ডক্টর নাগলা 1986 সালে আমেরিকার বোস্টনে কালেমা পড়ে কোরআন হাতে নিয়ে মুসলিম হয়, আর তিনি বলেছিলেন আমেরিকার বোস্টনে 1986 সালের 13 মার্চ তিনি বলেছিলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ পাকের হক হয়ে যায় যারা মুসলিম তাদের সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়ে যায়। ইনি বলেছিলেন, ইনি বলেছিলেন ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে, তোমরা পড়ে দেখো মুসলিম সংখ্যা ছিল 313 জন, কাফের ছিল 1000। গভীর রাত্রিতে আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন, সেজদায় যেয়ে বলেন আল্লাহ আগামীকাল সকালে যুদ্ধ শুরু হবে, ই আল্লাহ আমরা জীর্ণ শীর্ণ, পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা নিয়ে ওরা ঘুমিয়ে গেছে, ই আল্লাহ 313 জন এই মর্মে বায়াত গ্রহণ করেছে যে আমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাব না, কাপুরুষের মতো কাফের কাছে আত্মসমর্পণ করব না, হয় শহীদ হব আর না হয় গাজী হব, তবুও ময়দান ছেড়ে পালিয়ে যাব না, ই আল্লাহ ওরা এই মর্মে আমার কাছে বায়াত গ্রহণ করেছে, আল্লাহ তুমি যদি সাহায্য না করো জনমের মতো ইসলাম মিটে যাবে।
আল্লাহ আমরা ওয়াদা করলাম ময়দান ছেড়ে পালিয়ে যাব না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওয়াদা করলাম, হে নবী আমি আপনারে সাহায্য করব। সুবহানাল্লাহ, হ্যাঁ আল্লাহ ওয়াদা করলেন, আল্লাহই ওয়াদা করলেন। যুদ্ধ শুরু হলো, মুসলমানরা জয়ী হলো। সাহাবীরা বলেন হে আল্লাহর নবী আমরা তো 313 জন ছিলাম, যুদ্ধের ময়দানে তো হাজার হাজার মুসলমান দেখেছি, এরা কারা? আল্লাহর নবী বললেন তোমরা যেমন সত্য ওয়াদা দিয়েছিলে, আল্লাহ আমার কাছে ওয়াদা দিয়েছিল যুদ্ধের ময়দানে একটা না দুটো না, 1000 না 2000 না, 5500 ফেরেশতা দিয়ে আল্লাহ তোমাদের সাহায্য করেছে। তাহলে নবী যা বলছেন তাই তো হচ্ছে, ঠিক কিনা? এখন ওরা বলছে নবী কী দেয় আমরা দেখবো। ডক্টর নাগলা বলেন কোরআন খোলো সুরা নজমে আল্লাহ বলে দিয়েছেন নবী কী দেয়, জোরে কোন আলহামদুলিল্লাহ। সুরা নজম এর মধ্যে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজমি ইযা হাওয়া। আল্লাহ পাক বলেন নক্ষত্রের কসম যখন ওটা নিভে যায় অস্তমিত হয়ে যায়। মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আল্লাহ পাক বলেন তোমাদের সাথী বিভ্রান্ত হইনি বিপদগামীও। সাথী কে? বিশ্ব নবী, ঠিক কিনা? কেন বললেন, কেন বললেন? এর শানে নজর দেখেছেন? আল্লাহর নবী যখন নবুয়ত পেলেন, নবুয়তের আগ পর্যন্ত আরবের কাফেররা আল্লাহর নবীকে আলামিন বলে ডাকতো কিনা? আল্লাহর নবীর কাছে আরবের কাফেররা আমানত গচ্ছিত রাখতো, ঠিক কিনা? সকলের কাছে আল্লাহর নবী বিশ্বাসী ছিলেন, ঠিক কিনা? নবী যখন 40 বছরের নবুয়ত পেলেন, নবী যখন তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, আরবের ওই সাথীরা যাদের সাথে নবী হেসে খেলে বড় হয়েছেন, ঠিক কিনা? যারা নবীকে আলামিন বলে ডাকতো তারাই হিতে বিপরীত করলো। কি? নবীকে ভণ্ড বলল, জ্যোতিষী বলল, কাজ্জাব বলল, গণক ঠাকুর বলল, কবি বলল, আরো অশালীন কথাবার্তা নবীকে বললেন। আল্লাহ পাক বলেন মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আল্লাহ পাক বলেন তোমাদের সাথী বিভ্রান্ত হয়নি বিপদগামীও হয় নাই। মা ইয়ান্তিকু আনিল হাওয়া, এবার আল্লাহ পাক বলেন আমার নবী প্রবৃত্তির তাড়নায় আন্দাজ করে অনুমান করে তোমাদের কোনো কথা বলে না। এ কথা কে বলছে? আল্লাহ। তাহলে নবী যা দেয় তাই নিতে হবে, ঠিক? আল্লাহ পাক বলেন আমার নবী আন্দাজ করে অনুমান করে প্রবৃত্তির তাড়নায় হাওয়ার উপরে কি কথা বলে না, ঠিক? হ্যাঁ, আমি মুফতি ফতোয়া না জানলেও বলে দেই, ঠিক কিনা? আমি যদি এখন ফতোয়া না দেই পাগড়ি মাথায় বড় মুফতি কয় হুজুর তো মুফতি কেউ মুফতি হলো কি করে, ফতোয়াই দিচ্ছে না। ইউটিউবে দেখেন না গত 3 বছর আগে এক মুফতি ফতোয়া দিচ্ছে যে কোনো অবস্থায় নামাজ পড়তেই হবে, কোনো অবস্থায় নামাজ মাপ নাই, যে অবস্থায় থাকেন আজান পড়লে নামাজ পড়তে হবে। তখন উনি বলছে কোনো মহিলার যদি ডেলিভারি হয়, বাচ্চা অর্ধেক বের হয়ে গেছে অর্ধেক পেটের মধ্যে, ইউটিউবে আমি আমার চোখে দেখা বলছে অর্ধেক পেটের ভিতরে অর্ধেক বাইরে, এমতো অবস্থায় যদি মহিলা আজান শোনে তার নামাজ পড়া হবে। কেমনে ঠিক হলো? অর্ধেক বের হয়ে গেছে বাচ্চা তো নাপাক হয়ে গেছে, ঠিক কিনা? অর্ধেক পেটের ভিতরে অর্ধেক বাচ্চা বের হয়ে গেছে, ভাই বুঝতে পারেনি যে অর্ধেক বাচ্চা পেটের ভিতরে অর্ধেক বাইরে, এমতো অবস্থায় আজান পড়লে নামাজ পড়তে হবে, তার নামাজ তো মাপ, ঠিক কিনা? সে এমনি আছে বিবস্ত্র, এমনি অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে, এ মহিলার নামাজ হয় কি করে? ফতোয়া চালিয়ে দিল, এত সহজ। আর আল্লাহ পাক এই দেখেন, আর আল্লাহর নবী বলছেন, শুনছেন না? তা এখন তো আপনারা বলেন এই যে ফতোয়া জারি করে দিল, আর তাদের তরিকা তাদের পথ পদ্ধতি আমাদের মানতে হবে? আমরা মানব রসুলের তরিকা রসুলের রাস্তা, ঠিক কিনা? এখন আল্লাহ পাক আমাদের জানিয়ে দিচ্ছেন যে আমার নবী প্রবৃত্তির তাড়নায় আন্দাজ করে অনুমান করে তোমাদের কোনো কথা বলে না। তাহলে নবী কী কথা বলে?
আল্লাহ পাক বলেন ইউহা ইলাইয়া, সূরাতুন নজম খুলে দেখেন, আল্লাহ পাক বলেন আমার নবী ওহি ছাড়া তোমাদের কোনো কথা বলে না, ইলাইয়া যা তার উপরে প্রত্যাদেশ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে আমার নবী ওহি ছাড়া তোমাদের কোনো কথা বলে না, যা আমি তার উপরে প্রত্যাদেশ করি, আদেশ করি। তাহলে নবী যা দেয় কী দেয়, ঠিক কিনা? আল্লাহ যা দেয় নবী তাই দেয়, আল্লাহ যা নিষেধ করে দিয়েছেন নবী তাই আমাদের নিষেধ করেছেন, ঠিক কিনা? ঠিক। তাহলে বিজ্ঞানীরা বলছেন, বিজ্ঞানীরা বলছেন বিশ্ব নবী মানবতার নবী, বিশ্ব নবী আদর্শের নবী। আদর্শ যদি মানতে হয় বিশ্ব নবীকে মানতে হবে, পৃথিবীর কোনো মডেলকে যদি মানতে হয় বিশ্ব নবী হলেন আদর্শের মডেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা রসুল দিলেন জুমায় খুতবা দুটো, আমাদের হুজুররা দেয় তিনটা, তাহলে আর একটা কী হলো? নবী দুইটা উৎসব চালু করলেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। আমাদের দেশে কয়টা? তিনটা। আর একটার নাম কি? জশনে জুলুসে ঈদ মিলাদুন নবী। আবার আবার ফতোয়া দিচ্ছে দেওয়ান বাগি, যারা ঈদ মিলাদুন নবী পালন করে না ওরা জঙ্গি, ওদেরকে ধরো। তাদের পোস্টার আমি পড়েছি পুলিশটাইন রাজারবাগ থেকে শুরু করে ফকিরাপুল, দৈনিক বাংলা, একেবারে ডিআইটি মার্কেট পর্যন্ত লিফলেট লাগিয়ে দেয়, যারা মিলাদুন নবী পালন করে না ওরা নবীর দুশ্মন। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আবার তিনি 63 দিন ব্যাপী মিলাদুন নবী চালু রেখেছেন, আস্তাগফিরুল্লাহ। আপনারা জানেন না, পোস্টার দেখেন নাই? সাইয়িদুল আয়াত শরীফ 63 দিন, তার মানে 63 বছর নবী বেঁচে ছিলেন, আর 63 বছর 63 বার জন্মদিন এসেছে। আচ্ছা আমি বলি, আল্লাহর নবী নবুয়ত পেলেন কত বছর বয়সে? 40-এ। তাহলে নবুয়তি জন্মদিন আমি দেখাই, আর ইন্তেকাল করলেন 63 বছরে, 40 থেকে 63 কয় বছর হয়? 23 বছর। নবীর 23 বার সাহাবীদের মাঝে জন্মদিন আসে নাই? আসে, এসছে। 23 বছরে 23 বার নবীর জন্মদিন এসেছে, একদিন তো আল্লাহর নবী বলে নাই যে আমার জন্মদিন পালন করো, কোনো সাহাবিরাও বলে নাই, আল্লাহ রসুল তো বলেন নাই, সাহাবিরা বলে নাই, তাবিরা বলে নাই, তাবে তাবিরা বলে নাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল, এরা কেউ তো জন্মদিন পালন করেনি। অথচ এমনভাবে এটা আমাদের দেশে চালু আছে, সরকারও এই দিন ছুটি ঘোষণা করেছেন। হ্যাঁ, তাহলে মানুষ তো পড়া রসুলের সন্না বিরোধী আমল করে যাচ্ছে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ পাক বলেন ফালিয়াযরিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুম আলিম। আল্লাহ পাক বলেন যারা আমার নবীর হুকুমের বিরুদ্ধাচারণ করে, কিসের বিরুদ্ধাচারণ করে? নবীর হুকুমের বা নবীর নির্দেশের বিরোধিতা করে, আল্লাহ পাক বলেন তারা এই মর্মে সতর্ক হোক, আংতুসি বাহুম ফেতনা। কে বলছে? আংতুসি বাহুম ফেতনা আও ইউসি বাহুম আযাবুন আলিম। আল্লাহ পাক বলেন তারা এই মর্মে সতর্ক হোক, আমি আল্লাহ ফেতনা দিয়ে গজব দিয়ে তাদের ধ্বংস করে দেব। তাহলে বলতেছিলাম কি, যে জান্নাতি দল কয়টা মনে আছে তো? একটা। এখন তাবলিগ জামাতরা বলে না আমরাই জান্নাতি দল, চিস্তিয়ারা বলে না আমরাই জান্নাতি দল, মাঝভান্ডারিরা বলে না আমরাই জান্নাতের একটি দল, আবার কাদেরিয়ালারা বলে কাদেরিয়া তরিকা সহি হয় আর সব তরিকা বাতিল হয়। ধরে কর না, আবার শাফি মাজাবিরা বলে না আমরাই জান্নাতের একটি দল, মালিকিরা বলে না আমরা, হানাফিরা বলে না আমরাই জান্নাতের একটি দল। তাহলে জান্নাতের একটি দল আমি আজকের আপনাদের প্রমাণ করে দেব, সেই জান্নাতি দলটি কারা? শোনেন,
তরিকা হলো একটা রসুলের তরিকা। চার ব্যক্তি সফরে রওনা দিয়েছে, তো সফর করতে করতে তারা ক্লান্ত হয়ে গেছেন, তো ওরা পরামর্শ করলো আমরা একটু রেস্ট করি, আরাম করি। তো একটা গাছের তলায় বসে ওরা রেস্ট করছে, আর আরেকজন আগন্তুক ব্যক্তি দূর থেকে দেখছে যে প্রচণ্ড রোদ, কোথায় যে একটু বসি, তাকায় দেখে একটা গাছের নিচে চারজন লোক বসে আছে। সে ভাবছে আমি ওখানেই যাই, তো যেতে যেতে দেখে এর চারজনে এরকম হাতাহাতি করছে, কিলাকিলি করছে। তো উনি ওখানে যে বলে, ভাই আপনারা গন্ডগোল করছেন কেন, আপনাদের দেখেই তো আমি আসলাম এই জায়গায়, যে আরাম করি রেস্ট করি, আর আপনারা গন্ডগোল করছেন কী নিয়ে, গন্ডগোল করছেন কোন তরিকা নিয়ে, মাজহাব নিয়ে, কেন ভাই আপনি কোন মাজহাবের লোক? তো বলছে আমি মালিকি মাজহাবের লোক। আপনি? কয় আমি শাফি মাজহাবের লোক। আপনি? আমি হাম্বলি মাজহাবের লোক। হাতে আছে আর কয়টা? আর লোক আছে কয়টা? একজন। মালিকি শাফি হাম্বলি হয়ে গেছে। তো বলছে ভাই বুঝতেই তো পারছেন আমি একজন বাকি আছি, আমি হানাফি মাজহাবের লোক। কারণ আগন্তক পঞ্চম ব্যক্তি বলছে ওই চারজনকে, আমি রসুলের টেন নিব, নবীরটা কই? কই নবীরটা তো নাই। কি চারটা তো ভাগ করেই নিলাম, নবীরটা কই? আপনি মালিকি, আপনি হাম্বলি, উনি সাফি, আপনি হানাফি। এই চার ব্যক্তি চারজন, সাফি এক ব্যক্তি, মালিকি এক ব্যক্তি, হাম্বলি এক ব্যক্তি, হানাফি একজন ব্যক্তি, ঠিক কিনা? হানাফি যে ব্যক্তি তার নামটা কি বলতে পারেন? নোমান ইবনে সাবিত, হনুফাতার মেয়ে। আমি একটু বুঝাই দেই, ইমাম আবু হানাফি, ঠিক কিনা? ইমাম আবু হানাফি, হানিফার পিতা ইমাম। ইমাম মানে ইমাম, আবুন মানে পিতা, হানাফি মানে তার মেয়ে হনুফা। তাহলে ইমাম আবু হানাফি, হানাফির পিতা ইমাম। হানাফি কে? তার মেয়ে। এখন আমি বলবো আমি হানাফি, একটু বলেন তো ভালো করে। তো সে তো একটা মেয়ে লোক, যদি আমি বলতাম আমি নোমান বিন সাবেতের অনুসারী, তাও তো বলতে পারতাম যে একটা পুরুষের অনুসারী, কিন্তু এটা বলা যাবে আমি রসুলের অনুসারী, ঠিক কেনা? হ্যাঁ, মালিকি এক ব্যক্তি, সাফি এক ব্যক্তি, হাম্বলি এক ব্যক্তি। হাম্বলি কিতাব না, মালিকি কিতাব না, হানাফি কিতাব না, এ চারজন ব্যক্তি মানুষ, ঠিক কিনা? ঠিক। আমাদের দেশে মানুষ এত অন্ধ, তারা মনে করে এই চারটা কিতাব। আমার কাছে এক মুসল্লি আমারে বলছে যে খতিব সাহেব আমি এই চার কিতাবের এক কিতাবের অনুসারী। আমি বললাম চার কিতাব মানে? কিতাব চারটা কই পালেন? কই ওই যে হানাফি মালিকি সাফি হাম্বলি। আমি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এ চারজন কিতাব? কয় হ্যাঁ তাই তো, এক কিতাবের অনুসারী হলেই হয়। জোরে কেন আস্তাগফিরুল্লাহ। আমি বললাম এই চারটা কিতাব না ভাই, চারটা মানুষ। কয় তা কী করে হয়? আমাদের হানাফি এক ব্যক্তি, মালিকি এক ব্যক্তি, হাম্বলি এক ব্যক্তি, হ্যাঁ সাফি এক ব্যক্তি। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। আমি আপনাদের এক বাংলাদেশের বড় হুজুর, যার ভিজেট 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, বিমানে চড়ে যায়, নামটা শুনেন না, নয়াবাজারে ফ্রেন্স রোডে বক্তব্য দিচ্ছে যে জান্নাতে যাওয়ার তরিকা তিনটা। কয় রিক্সা যেমন 3 চাকা, জান্নাতের তরিকা ওরকম 3টা। তো উনি বোঝাচ্ছেন আমাদের সামনে, আমরা নিষ্কানে শুনতেছি, উনি বলতেছেন যে জান্নাতে যাওয়ার তরিকা 3টা, রিক্সা যেমন 3 তরিকা, রিক্সা যেমন 3 চাকা, জান্নাতে যাওয়ার এরকম তরিকা 3টা। রিক্সা দিয়ে উদাহরণ দিচ্ছে, জান্নাতে যাওয়ার তরিকা রিক্সার চাকা দিয়ে উদাহরণ দিচ্ছে। তারপরে 3 তরিকার নাম বলছে, বলছে একটা হলো দেওবন, আর একটা হলো চরমনাই, আর একটা হলো না না, আর একটা হলো এই যে তাবলিগিনে সাপ। এই 3 তরিকার যে কোনো একটা ধরলে জান্নাতে যাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ।
কোরআন সুন্নাকে জলঞ্জলি দিয়ে আজকে তারা রসুলের আদর্শ থেকে কত দূরে সরে গেছে। এরা কোরআন হাদিস দেখলো না, কোরআন হাদিস বুঝলো না, কোরআন সুন্না হলো আমাদের দলিল, ঠিক না? আর এটা ছাড়া কি করে আমরা এর দলিল পেশ করি? আমি শরীয়তপুরে মাহফিলে গেলাম, এই মাঝির ঘাট মাঝির কান্দাই পার হয়ে শরীয়তপুর ভোমখারা নড়িয়া ভেদরগঞ্জ মাহফিলে গেলাম। ওখান থেকে রাত তিনটার সময় আসতে যা আসার পথে দেখি একটা মাজারে ওরস হচ্ছে। আমি ড্রাইভারে বললাম, ড্রাইভার, এই ওরসে গান হচ্ছে যে? ড্রাইভার বলো, ওস্তাদি গান না তো, এটা ওয়াজ হচ্ছে। আমি বলো কি? সেখানে যেয়ে দেখি ল্যাংটা বাবার মাজার, সেই মাজারে উলঙ্গ এ বাবা বসে আছে। আমার নিজে চোখে দেখা, রাত্রি বাজে তখন আড়াইটা, তা আমি ওখানে ভিড় ঠেলে গেলাম, অসংখ্য মানুষ, নিচের পক্ষে 50,000 লোক হবে, ওখানে পুলিশ টুলিশ সব আছে। তো ভিড় ঠেলে সেই বাবাকে দেখব বলে আমি বহু কষ্টে ঘাম ঝরাইয়া ভিতরে গেলাম, যে এদিকে আসলেই বাবা ল্যাংটায় বসে আছে। আর মানুষজন বলছে এই বাবা কিছু না পাইলে এত মানুষ। তা আমি মনে মনে কো, হ বাবা যেটা পাইছি সেটা তো বাইর করতে বসে আছে। হ্যাঁ বাবা আর কি পাইব। কিছুক্ষণ পরে দেখি মাইকে গান হচ্ছে, কি গান জানেন? কয় পানির নিচে মোম জ্বালাইছে বাবা দেখো না, ল্যাংটা বাবার মুরিদ হলেই নামাজ পড়া লাগে না। এ তরিকা মানা যাবে? এটাও তো একটা তরিকা। হ্যাঁ, কুমিল্লা চান্দিনা বৈশেরকোট তিল্লাকপীর চারগাছ বাজার চন্দ্রপুর, তারপরে কালিয়ান ইসাদিঘি কামালিয়া চালা ফুলগাছিয়া চালা, এই এলাকা আর একটা তরিকা আছে। তারা কি বলে জানেন? তারা বলে 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। 99টা নাম কার? রঙ্গিলা নাম আছে? তারপর কি বলে জানেন? রূপসারিয়া ভাব ধরিয়া সৃজন করলে দুনিয়া, 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। এদেরও মাথায় কালো পাগড়ি। হ্যাঁ, এরাও ভান্ডারি, এরা জটলা, এরা বলে এই তরিকা মানতে হবে। জোরে কর আস্তাগফিরুল্লাহ। আমি বলছি জান্নাতি দল একটা, দুটো না। আল্লাহ রসুল বলেন এই জান্নাতি দল নিয়ে মারামারি, অথচ আল্লাহ রসুল যখন বললেন যে জান্নাতি দল একটি, 72টি দল জাহান্নামে যাবে, সাহাবীরা আল্লাহর নবীকে বললেন হে আল্লাহর নবী সেই জান্নাতি দলটি কারা? ভালো প্রশ্ন না ভাই? আল্লাহর নবী জান্নাতি দলের বর্ণনা দিচ্ছেন। আল্লাহর নবী বলেন মা আনা আলাইহি ওয়াসহাবি, আল্লাহর নবী বলেন আমি এবং আমার সাহাবীরা যে দিনের পরে, যে শরীয়তের পরে দাঁড়িয়ে আছি, এই শরীয়ত এই দিন যারা মানবে তারাই জান্নাতের একটি দল। আমি আবারও বোঝাই, জিনিসটা বুঝতে পারেন নাই, আমার ধারণা ক্লিয়ার হন নাই এখনো। সাহাবীরা প্রশ্ন করলেন হে আল্লাহর নবী জান্নাতি সেই একটা দল কারা? তাদের বৈশিষ্ট্য, আমল, আখলাক, তরিকা, পথ পদ্ধতি কি হবে? তারা কোন পথের প্রতীক আপনি জানিয়ে দেন। আল্লাহর নবী বলছেন মা আনা আলাইহি, আমি এবং আসহাবি, আমি এবং আমার সাহাবীদের আদর্শে যারা আদর্শিত হবে তারাই জান্নাতের একটি দল। আমার প্রশ্ন আপনাদের কাছে রেখে চলে যাব ঢাকায়, প্রশ্নটা হলো যে সময় আল্লাহর নবী বলেছেন আমি এবং আমার সাহাবীরা যে দিনের পরে দাঁড়িয়ে আছি, যে শরীয়তের পরে দাঁড়িয়ে আছি, এই শরীয়ত এই দিন যারা মানবে তারাই জান্নাতের একটি দল, তখন কি ইমাম আবু হানিফা ছিল না? মালিকি ছিল না? হাম্বলি ছিল না? হ্যাঁ, সাফি ছিল না? সাইদিয়া, চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দি দিয়া, মুজাদ্দেদিয়া, আলফেসানি, মজবন্ডারি, মারেফাতি, ফকির, আমিরি, কোন তরিকা ছিল না? তাদের জন্মও হয় নাই, ঠিক না? মায়ের পেটেও আল্লাহ দেয় নাই। তাহলে এগুলি দিয়ে মুসলিম জাতিকে বিভ্রান্ত করছে মানুষ। তরিকা মানলে রসুলের তরিকা মানতে হবে, অন্য কোন তরিকা মানা যাবে না। দেখেন যায় কিনা? আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাইকটা আমার ফেভারেট হচ্ছে না, কি বলবো। যাই হোক, আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধী মণ্ডলী, আমার বিষয় হলো ইত্তেবায়ে সুন্নাহ। জীবনের সকল ক্ষেত্রে
রসুলের আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে, তাছাড়া কোনো পথ আমাদের নাই, কোনো গতি নাই। শুনুন, কিয়ামতের দিন কোনো নবীরাও জান্নাতে যাবে না রসুলের সুপারিশ ছাড়া, ঠিক কিনা? হ্যাঁ, এমনকি আমাদের পিতা আদম আলাইহিস সালাতু সালাম, তিনিও যাবেন না নবীর সুপারিশ ছাড়া জান্নাতে। আমরা তো কোথায়? অথচ মাদার টেক আব্দুল আজিজ হাই স্কুলে 3 দিন ব্যাপী সম্মেলন হয়, 3 তরিকার হয়, 3 তরিকার 3 দিন ব্যাপী হয়, স্টেজ ওইভাবেই থাকে। শেষের দিন আসে কাদিরিয়া তরিকা, তার আগের দিন আসে চরমনাই তরিকা, তারপরে আর একটা কী তরিকা আসে নামটা ভুলে গেলাম। আর আমার মাদার টেকের জীবনযাপন প্রায় 32 বছর, 32 বছর। তো আমি ওখানে গেলাম, দেখি ওয়াজ করে। তো প্রথম দিনের বড় হুজুর বলল, বাবারা আমি যখন জান্নাতে যাব তোমাদের কি কি থুয়ে যাব লইই যাব। আস্তাগফিরুল্লাহ বলবেন না? তাহলে উপায়টা কি দেখেন, বাবারা আমি যখন জান্নাতে যাব তোমাদের কি কি থুয়ে যাব লইই যাব। আস্তাগফিরুল্লাহ না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাতেমা দুনিয়াতে যদি তোমার কোনো চাওয়ার থাকে আমার কাছে চাও ফাতেমা, আল্লাহ আমারে যা দিয়েছে ফাতেমা আমি তা থেকে তোমাকে কিছু দিতে পারবো। আল্লাহকে আল্লাহর কসম সাইয়াদিস, আল্লাহর নবী বলেন, ফাতেমা কিয়ামতের দিন তুমি আমার কাছে চাইও না আমি দিতে পারবো না। আর আমাদের দেশের হুজুররা কয়, আমি যখন জান্নাতে যাবো থুয়ে যাবো লইই যাবো। হ্যাঁ, নবী পারলেন না ফাতেমাকে বলতে। আর আমরা কি করছি, তরিকা দিয়ে মুসলমানদেরকে ধ্বংসের পথে আমরা উঠাই দিয়েছি। আল্লাহর রসুল বলছেন যে আমি এবং আমার সাহাবীরা যে আদর্শে আদর্শিত, এইটা যারা মানবে তারাই জান্নাতের একটি দল। আচ্ছা ভাই, আমরা তো সবাই নবীর মুরিদ, বিশ্বাস করেন না? আচ্ছা, রসুলের মুরিদ মানে কি? আমার ভাইয়েরা, মুরিদ মানে যে একজনের অনুসরণ করে চলা, ঠিক কিনা? সে যা বলে তা মানা, যা বলে তা গ্রহণ করা, ঠিক কিনা? তা আচ্ছা, এক হুজুরের মুরিদ হওয়ার পরে আর এক হুজুরের মুরিদ হওয়া যাবে না? তা আমরা রসুলের মুরিদ হওয়ার পরে আবার অন্য আর এক হুজুরের কাছে মুরিদ হওয়া যাবে না? তা আমি প্রমাণ করে দিই আমরা সব নবীর মুরিদ। জোরে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী 2 হাত উঁচা করে বললেন, তারাক্তু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতিন নাবিয়্যা। বিশ্ব নবী বলেন, আমি তোমাদের নিকটে 2টি জিনিস রেখে গেলাম, 2টি জিনিস দিয়ে গেলাম, 2টি জিনিস ছেড়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী বলেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, দিয়ে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি। এই 2টি জিনিস যারা আঁকড়িয়ে ধরবে, এমনকি দাঁত দিয়ে কামড়িয়ে ধরবে, বিশ্ব নবী বলেন, কিয়ামত পর্যন্ত তারা ধ্বংস হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, সেই 2টির একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কোরআনুল করিম, আর একটি হলো সুন্নাতিন নবিয়্য, আমার আদর্শ। রসুল বলেন, আমার জীবন আমার আদর্শ, আমার কর্মকাণ্ড এটা তোমাদের জন্য আদর্শ। এই 2টি জিনিস যারা আঁকড়িয়ে ধরবে তারা তো নবীর মুরিদ, ঠিক কিনা? আমার আর এক জায়গায় যাবো কেন, জান্নাত পাবো তো ইনশাআল্লাহ। বুঝেন ভালো করে, মরার সময় বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে আল্লাহ তোমার নামে নবীর তরিকায় এই লাশ রেখে গেলাম, ওই লাশ তো জীবনেও নবীর তরিকা মানে নাই, হ্যাঁ জীবনেও গ্রহণ করে নাই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী শুনুন, আল্লাহর নবী বলছেন সহিহ বুখারীর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة. আল্লাহর নবী বলেন, আমার সব উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ, কত সুখবর! আল্লাহ রাসূল বলছেন কুল্লু, প্রত্যেক উম্মতি উম্মত, ইয়াদখুলু প্রবেশ করবে জান্নাতা জান্নাতি। সাহাবির আনন্দিত হলো, মহা খুশি হলো, কিন্তু আল্লাহর নবী বললেন, ইল্লা মান আবা,
কিন্তু যারা অস্বীকারী তারা জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন কিলা মান্না বা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী অস্বীকারী কারা? বিশ্ব নবী বললেন কলা মান আতানি, যে ব্যক্তি তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দাম্পত্য জীবনে, অর্থনৈতিক জীবন দর্শনে রসুলের এতাত করবে, নবীর সুন্না মেনে চলবে। বিশ্ব নবী বলেন দাখল আল জান্না, সেই জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকদ আবা, আবা মানে অস্বীকার করা, অস্বীকারী। আবা মানে নবীর সুন্নাকে যারা অস্বীকার করলো, নবীর আদর্শকে যারা অস্বীকার করলো, তারা জাহান্নামের ঠিকানা বানায় নিল। তাহলে আমাদের পরিণতি কতটা ভয়াবহ, যে নবীর তরিকা ছেড়ে দিয়ে, রসুলের আদর্শ ছেড়ে দিয়ে, হ্যাঁ নবীর পথ ও পদ্ধতি ছেড়ে দিয়ে, আমরাই সাইদিয়া চিস্তিয়া কাদিরে একটা হুজুরের আবার ফতোয়া দিচ্ছে, যার পীর নাই তার পীর শয়তান। এটা আপনারা শুনেছেন কিনা আমি জানি না। হ্যাঁ তাহলে আমি প্রমাণ করে দিই, ভালো কথা, তুমি যে ভালো কথা বলেছ সেটা ভালো প্রমাণ করো, যার পীর নাই তার পীর শয়তান। এই কথাটা ব্যাপক চালু করেছে, মূর্খ মানুষদেরকে ধোকা দিয়ে তারা তাদের দলে ভেড়াইয়া জাহান্নামের পথে হাঁটাচ্ছে। ভালো কথা, যার পীর নাই তার পীর শয়তান, পীর একটা ধরতেই হবে। এই তো আমার ভাইয়েরা, চরমনায়ের সাথে আট্রসির মিল আছে না? কোন রকম মিল আছে? আট্রসির সাথে মাইজ ভান্ডারির মিল আছে না? মাইজ ভান্ডারির সাথে চিস্তিয়ার মিল আছে না? চিস্তিয়ার সাথে কাদেরিয়ার মিল আছে না? হ্যাঁ, মানিকগঞ্জের পীর সাহেব আজহারুল ইসলাম সিদ্দিকী কি বলেছিল জানেন আমার ভাইয়েরা? তার একটা বই আমার কাছে আছে, ভেদে মারেফাত তত্ত্ব, ভেদে মারেফাত তত্ত্ব। আজকের বই নেই, এটা অনেক আগের বই। ইসাক সাহেবের ইন্তেকালের পরে তার ছেলে হলো ফজলুল করিমের জীবদ্দশায় এই বইটি লেখা হয়, ভেদে মারেফাত তত্ত্ব। মানিকগঞ্জের পীর সাহেব আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব এই বইটা লিখেছিলেন। ওই বইয়ের মধ্যে, বইটা আবার সরকার ব্যান্ডও করেছিল, এই বইয়ের মধ্যে লেখা, আমি পড়েছি, আমার ঘরে বইটা আছে, এই বই কার কাছে নিয়েছিলাম সেটাও আর একটা ইতিহাস। তখন আমি ছাত্র জীবনে, ছোট মানুষ, তখন আমি দাখিল পরীক্ষা দিব ঢাকায়, নন্দীপাড়া নবীয়াবাদ মাদ্রাসা থেকে আমি দাখিল স্টার মার্ক নিয়ে পাশ করি, মানে 600 মার্ক, তখন মার্ক ছিল 600 মার্কে স্টার মার্ক বলতো। নন্দীপাড়া নবীয়াবাদ দাখিল মাদ্রাসা থেকে আমি দাখিল পাস। তো আমি তখন প্রাইভেট পড়াতাম, তো প্রাইভেট পড়াইতে যে আমি বাচ্চাদের বলছি রব্বি জিদনি এলমা, এটা কোরআনে 16 পারায় আছে, রব্বি শরহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি, তা আমি এই দোয়াগুলি পড়াচ্ছি। তো উনি ঘর থেকে বের হয়ে এসে বলছে, হাফেজ সাহেব কখনো আপনি এটা বলবেন না, কেন? আপনি পড়াবেন রব্বি জিদনি মুর্শিদা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয় মুর্শিদ কেবলা খুশি হলে আল্লাহ এলেম দান করবে, তাছাড়া ও এলেম কালাম কিছুই পাবে না। আমার মুর্শিদ যদি খুশি হয় তো মুর্শিদকে যে খুশি করাবে সে আল্লাহর কাছ থেকে নিয়ামত পাবে। আমি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আমি বললাম আমি আপনার বাচ্চাদের এটা বলতে পারবো না, যদি আমার টিউশনে আপনি বন্ধও করে দেন তাও আমি রাজি, কিন্তু আমি তাওহিদ দিব না, জীবন দেব কিন্তু তাওহিদ দিব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাওহীদ মানে একত্ববাদ, একত্ববাদ। আমি রব্বি জিদনি এলমা বলবো, মুর্শিদা বলবো না। মানুষকে ধ্বংসের পথে কিভাবে এনেছে শোনেন, সাতক্ষীরা লন্তা শরীফ একটা মাজার আছে 5 তলা সমান উঁচা, আপনারা যে দেখবেন আমি যা বলছি, আর সের একটা ভিডিও হচ্ছে, এটা ইন্টারনেটে যাবে, তারাও দেখবে আমি পড়াশোনা করে জেনে শুনে বুঝে দেখে কথা বলছি। লন্তা শরীফের পীর ছিল হ্যাঁ আমার ভাইরা খান বাহাদুর আহসানুল্লাহ, আহসানীয় মিশন আছে না ঢাকায়, ওটা ওনারই করা, তিনি একজন শিক্ষাবিদ ছিলেন। খান বাহাদুর আহসানুল্লাহ একজন শিক্ষাবিদ ছিলেন, ইংরেজদের সাথে লড়াই করে মানে বোর্ডের নামের পরিবর্তে নাম্বারিং সিস্টেম চালু করেছিল। যেরকম সুবহানাল্লাহ, কারণ বোর্ডে যখন দেখতো মেট্রিক পরীক্ষায় ইন্টার পরীক্ষায় শামসুর রহমান, আব্দুর রহমান, আসাদুল্লাহ, হ্যাঁ আবদুল্লাহ, আবার দেখতো খগেন চন্দ্র, নগেন চন্দ্র,
তো খগেনকেই তারা ফার্স্ট ডিভিশন দিত, আব্দুর রহমানকে ফেল করাই দিত। কেন? সহজেই বুঝে ফেলতো যে মুসলমান হিন্দু কারা। এই খান বাহাদুর আহসানুল্লাহ আন্দোলন চালায়া ইংরেজদের সাথে এই বোর্ডের নাম্বারিং সিস্টেম চালু করেছিল, যাতে করে যেন বুঝতে না পারে কোনটা হিন্দু কোনটা বৌদ্ধ কোনটা মুসলিম, এটা যাতে বুঝতে না পারে, এই অবদান তার আছে। অথচ তার মাজার পাঁচতলা উঁচা, তিনি পীরের খেতাব নিয়ে তার মাজারে তাবিজে লেখা হয় ইয়া মাওলা আহসানুল্লাহ বিসমিল্লাহ, তার অর্থ দাঁড়ালো হে খোদা আহসানুল্লাহ বিসমিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। হ্যাঁ, বলছে ইয়া মাওলা আহসানুল্লাহ বিসমিল্লাহ, তার তাবিজের মধ্যে আজও লেখা হয় নীল সুতায় বাঁধা ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর চোর গুন্ডা বাটপার, এরা ওর তাবিজ নেয় হাতে, জোরে কোন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। তাবিজের ব্যবসা আপনাদের এলাকায় আছে কি বলে আমি জানি না, তা আমি ওই দিকে যাবো না, কারণ আমার বিষয় হলো ইত্তেবায়ে সুন্নাহ। আমি যে কথাটি বলতেছিলাম, যে যে আদর্শের কথা আমি বলতেছিলাম, সেই দিকে যাই যে আল্লাহর নবী আমাদের কাছে দিয়ে গেলেন কটা জিনিস, একটা হলো কিতাব আল্লাহ ও সুন্নাতে নবিয়া, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কোরআনুল করিম আর রসুলের আদর্শ নবীর সুন্না, এই দুটো যারা আঁকড়িয়ে ধরবে আল্লাহর নবী বলছেন কিয়ামত পর্যন্ত তারা ধ্বংস হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবনের সর্বক্ষেত্রে রসুলের সুন্নাই মানতে হবে, কারণ আল্লাহর নবী বলছেন যে আবা তারা যারা নবীর সুন্নাকে অস্বীকার করে রসুলের আদর্শকে অস্বীকার করে এরাই হলো আবা, আর যারা আবার দলে তারা জাহান্নামের ঠিকানা তৈরি করে নিল। আবারও বুঝায় আবা হলো যারা রসুলের আদর্শ সুন্নাকে অস্বীকার করে। সম্মানিত সুধীমণ্ডলী শুনুন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবার ইত্তেবায়ে সুন্নাহ সম্পর্কে কি বলছেন, আল্লাহ পাক বলেন ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতে একটা মজার ঘটনা আছে। আমি শরীয়তপুরের ভেদরগঞ্জে, আমার বিষয় ওরা দিয়েছিল ইত্তেবায়ে সুন্নাহ, তা আমি এই আয়াতটা পড়লাম। এই আয়াতটা পড়াতে একটা মজার ঘটনা উঠে আসলো, মজা না এটা দুঃখজনকও বলা যায়। তো আমি যখন আয়াতটা পড়লাম, আবারও পড়ি ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরাতুল কয় আল্লাহুম্মা সাল্লি আলা, থামেন থামেন থামেন, আর থামা থামি নাই, কই হুজুর আপনি তো মিলাদের আয়াত পড়েছেন, ঠিক আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, কিছুতেই থামা, চললো তো প্রায় 50,000 মানুষ, নিচের পক্ষে 50,000 মানুষ, আমি কম করে বলছি যাতে কথা মিথ্যে না হয়, এত মানুষ অথচ এর থামানো যায়, ওরা তো মিলাদ পড়েই দিল, অথচ আল্লাহ নবীর উপরে দরুদ পড়ার নির্দেশ, জোরে বলেন ঠিক কিনা, আর একটা বেদাত চালু করে দিল মিলাদ, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। মিলাদের কৌলগুলি দেখেন, তারা কয় সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জোরে কর নাউযুবিল্লাহ। সব ভুলে যাবেন, আল্লাহকেও ভুলে যাবেন, আবার কি কয় জানেন, কয় মাঝি তোর কিসের ভয় রে মাঝি পাল তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। কেন মদিনায় যাবেন, মক্কায় যাবেন না? মদিনার ইবাদত শিরক, রসুলের ইবাদত শিরক। আবার কয় সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, এটা বলা কি শিরক, ধরে কোন আস্তাগফিরুল্লাহ।
আবার দেখবেন ইয়া আল্লাহ রাসূল আল্লাহ মাফ করো, মানুষ বলে কিনা? বলে। হ্যাঁ রে, আমার আমি আমার এক কাজে আমি এক সচিবের কাছে গেছিলাম, ঢাকায় ছোট একটা বাড়ি করেছি, সেই বাড়ির কাগজপাতির কাজে। তো সচিবের কাছে আমার মেয়র দিয়ে ফোন করাইস, তখন মেয়র হানিফ সাহেব বেঁচে ছিল। তা হানিফ সাহেবরে বললাম আমি আপনার মসজিদের খতিব, আমি একটা কাগজ বাড়ির কাগজ নিতে যাব, তো ঘুষ চাচ্ছে অনেক টাকা, হ্যাঁ আপনি আমার বলবেন না, তাহলে আপনি একটু ফোন করে দেন। কোন সচিব বললাম, বল যান আমি ফোন করে দিচ্ছি। তো সচিব তো একেবারে পাগল, আমি কখন ঢুকবো তার রুমে। ঢোকার সাথে সাথে চেয়ার টেবিল নাস্তা পানি সব রেডি, উনি বসে আমার কাজটা করে দিল, মানে অল্প টাইমে, যেটা অন্তত 10,000 টাকা ঘুষ লাগত। সচিব সাহেব কাজ কমপ্লিট করে চেয়ারে বসে বলছে ইয়া আল্লাহ রাসূল আল্লাহ মাফ করো। আমি বললাম সচিব সাহেব এটা কী বললেন? এই যে মাফ চাইলাম। আল্লাহ মাফ চাইলেন, ডাকলেন কয়জনকে? ইয়া আল্লাহ রাসূল আল্লাহ কয়জনকে ডাকলো? দুইজন। মাফ করবে কয়জন? একজন। এটা কী হলো? জোরে কন, সমানে কয় ইয়া আল্লাহ রাসূল আল্লাহ মাফ করো, জোরে কন, নাউজুবিল্লাহ। আবার অনেকেই কয় তুমি না আসলে মরেই যেতাম, এটা কি? আবার অনেকেই কয় তুমি শিলা বলে বেঁচে গেছি, আবার অনেকেই কয় খোকার মা ডাক্তারের কাছে না গেলে মরেই যেতাম, ওর কি বলা উচিত? এ খোকার মা, আল্লাহ আমাকে ডাক্তারের কাছে নিছিল বলেই বেঁচে গেছি, ঠিক না? আমি গাড়িতে বসা, হানিফ কোছে, এটা আবার তাওহীদের কথা। তাওহীদের কথা আমি কেন বলি জানেন? আমিরে জামাত, আমি যার হাতে বায়াত নিয়েছি, আমিরে জামাত আল্লামা ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব আমাকে বলছে, শামসুর রহমান যেখানেই যাও তাওহীদের কথা বলবা, যেখানে যাবে তাওহীদ প্রচার করবা, তাওহীদ না বলে স্টেজ ছাড়বা না। আমি আমিরে জামাতের এই কথাটা সেখান থেকেই পালন করে আসছি, তাওহীদ ছাড়া কেউ জান্নাতে যাবে না। আর একদিন আসলে আমি শুধু তাওহীদের পরেই ইনশাআল্লাহ আলোচনা করবো, আল্লাহ যদি চাহে। তবে মাইকটা ভালো করতে হবে, এরকম মাইকে আমি আর কথা বলবো না, আমার কষ্ট হচ্ছে। যাই হোক, আমরা বক্তা মানুষ, কারণ এইভাবে ঘন্টার পর ঘন্টা কথা বললে কণ্ঠ তো ছিঁড়ে যাওয়ার কথা। তো যাই হোক, হাসান আমার খুব প্রিয় মহব্বতের ছেলে, কারণ ওর আব্বার সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল। ওর আব্বা একজন ভালো মানুষ, ওর আব্বা দিনদার মানুষ, তার দাড়িটা এখনও মনে পড়ে, তার ওর আব্বার মিষ্টি হাসিটা এখনও আমার চোখে পড়ে। ওর আব্বা মারা গেল, তাও তো সালাত আদায় করার জন্যই রাস্তায় নেমে মারা গেল। আল্লাহ তুমি তার জান্নাতি করে দাও, জোরে কোনো আমি। আল্লাহ তার কবরখানা, হাসানের পিতার কবরখানা বেহেস্তের টুকরা বানায় দাও। আল্লাহ আমরা যারা এখানে আছি, আল্লাহ আমাদেরকেও বঞ্চিত করো না। আল্লাহ আমাদের মা বাবা যাদের মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরখানা বেহেস্তের টুকরা বানিয়ে দাও। কি আল্লাহ আমারও পিতা নাই, মা নাই, আল্লাহ যেই পিতা আমার জন্যে এমন কোনো সালাত ছিল না, আল্লাহর কাছে দোয়া করতো না, আল্লাহ শামসুর রহমানকে আলেম বানাও, বক্তা বানাও, অথচ আমার পিতা আমার বক্তৃতা শুনে যান নাই, তার আগেই মারা গেছেন। আমার বাপ মা আপনাদের অনেকেরই পিতা মাতা কবরে, আল্লাহর জন্য আমাদেরও মা বাবার জীবনের সব গুণাগুলি মাফ করে দেন, জোরে বলেন আমিন। আমি যে কথাটি বলতেছিলাম, শুনুন সম্মানিত শ্রুতি মণ্ডলী, আজকের আমরা শিরক এবং বেদাতের মধ্যে ডুবে আছি, তাই হানিফ কোছে বসা। তো মাগরিবের আজান পড়েছে, এই সময় আমাদের দেশে একটা শিরিক করে, ঘরের শাশুড়ি বৌমাকে ডেকে বলে, বৌমা কাজি আম্মা, কই মাগরিবের আজান পড়েছে, ঘরে বাতি জ্বালাও, লক্ষ্মী চলে গেল। এ লক্ষ্মী হিন্দুদের মা লক্ষ্মী, বাতি জ্বালাইলে লক্ষ্মী ঘরে আসে, না জ্বালাইলে আসে না, লক্ষ্মী তো ঘরে ঢুকবে না, এটা শিরকে আকবর, বড় শিরক। ঠিক ড্রাইভার, আমি হানিফ কোচে বসা, আমি সিরাজগঞ্জ কামারখন্দে মাহফিলে যাচ্ছি। তো যমুনা, ওটা যমুনা সেতু, যমুনা সেতুর উপরেই গাড়িটা, ওই সময় মাগরিবের আজান পড়েছে, মানে হেল্পার ড্রাইভার হেল্পারকে বোঝাই বেটা হেল্পার হনুস না, মাগরিবের আজান পড়ছে, গাড়িতে বাতি জ্বালা, গাড়ি বলো অ্যাক্সিডেন্ট করবো। ভালোর মালিক আল্লাহ, মন্দের মালিক আল্লাহ, রোগের মালিক আল্লাহ, শেফার মালিক আল্লাহ, কল্যাণের মালিক আল্লাহ, অকল্যাণের মালিক আল্লাহ। তাহলে আর একটা তরিকার কথা বলি, রাগ করেন না, রাগ করছেন আমার কথায়? আর একটা তরিকার কথা বলি, যেখানে মানুষ ইমান নিয়ে যায়, বাড়ি আসে মোশেক হয়ে,
সেই তরিকায় সেই জায়গায় মানুষ বলে শাহজালাল বাবা তুমি আল্লাহর ওলি একজনা, জিয়ারতে আইসি আমরা পুরাও মনের বাসনা। সিলেটবাসী ধন্য হলো, সিলেটবাসী ধন্য হলো তোমারই পরশে, কত রোগী হইল ভালো তোমার মাজারে গিয়া, আমায় তুমি রওশন করো খালি ফেরত দিও না, জিয়ারতে আইসি আমরা পুরো মনের বাসনা। আর একটু জোরে কোন, এই আকিদায় যারা বিশ্বাসী তাদের ইমান থাকবে না, আমল কোনো একটা কিছু থাকবে না, এরা মুশরিক হয়ে যাবে। মুসলমানদেরকে মাজারে সেজদা করা, মাজারে পয়সা দেওয়া, চুমা খাওয়া, আল্লাহর কসম শিরিক। হ্যাঁ, আল্লাহ নবীকে ডেকে বলছেন আমাদের না, ভয় পেন না আমাদের না। আল্লাহ নবীকে ডেকে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন হে নবী ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, হে নবী আমি সকল নবীদের উপরে এই মর্মে ওহি করেছি। ওহি মানে কি? ওহি মানে কোরআনুল কারীম। আল্লাহ পাক বলেন উহিয়া ইলাইকা, হে নবী আমি এই মর্মে সকল নবীদের উপরে ওহি করেছি, লাইন আশ্রক্তা আপনিও যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুকা আপনার সমস্ত আমল, লানা কুনান্না মিনাল খাসিরিন সব আমল ধ্বংস হয়ে যাবে আপনিও যদি শিরিক করেন। মানুষের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করবেন, এটা আল্লাহর ওয়াদা। সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহগুলি মাফ করব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। এটা কার ওয়াদা? আল্লাহ। আজকের ভালো মানুষগুলিকে মাজারে নিয়া শিরিক বানাইয়া জাহান্নামি করে দিল, এর প্রতিবাদ করবে কারা? এর আন্দোলন করবে কারা? গুলিস্তানের গোলাপসার মাজার নাই? আছে। 32 বছর বংশালে খুতবা দিচ্ছি আমি, আমি মেয়র হানিফ সাহেবের মসজিদে খুতবা দিচ্ছি, আমার বাসা গোরানে, আদর্শ স্কুল মোড়ে আমার বাসা, আমি গুলিস্তান হয়েই বংশালে যাই প্রতিবার, প্রতিদিন, প্রতি জুমায় দেখি গোলাপসার মাজারে মাথা ঠুকে সেজদা করছে, আল্লাহ আল্লাহর কাছে বলি আল্লাহ এই মানুষগুলি তো জাহান্নামি হয়ে গেল, ঠিক না? ভালোর মালিক আল্লাহ, মন্দের মালিক আল্লাহ, রোগের মালিক আল্লাহ, শেফার মালিক আল্লাহ, কল্যাণের মালিক আল্লাহ, অকল্যাণের মালিকও আল্লাহ। এখন আল্লাহ পাক কোরআনে সূরা বাকারা দ্বিতীয় পারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। এ কথা কে বললেন? আল্লাহ। আল্লাহ পাক বলেন আমার কাছে সাহায্য দাও, চাও সাহায্য দেওয়ার মালিক কে? আল্লাহ। আর কেউ? নবী সাহায্য করতে পারে? নবী কারো ক্ষমা করতে পারে? ক্ষমা করার মালিক, সাহায্য করার মালিক, কল্যাণের মালিক, মঙ্গলের মালিক, শেফার মালিক, রোগের মালিক, সুবহানাল্লাহ। এর নাম তাওহীদ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার প্রতিপালক একমাত্র কে? আল্লাহ। সুম্মাস্তাকামু, এটার উপরে যারা অবিচল থাকবে, অটল থাকবে, জীবন দিব তাওহীদ দিব না। হ্যাঁ, আমার পরে দেখবেন পোলাপানে কান ফুটায়া, আজকের পোলাপান না দুল পরে, হাতে লাল সুতা নীল সুতা, কেন? কয় ওর অকল্যাণ হবে না, ওই সুতা তারে বাঁচাবে? একবার রিক্সায় উঠলাম আমি, আমি বাগেরহাট, মোল্লাহাট, টাকেরহাট, সারুলিয়া, রাজপাট, গাওলা, চিতলমারি, মাহাবিলে যাবো। বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই, থানা নেই আমি যাইনি। ভারতের হাকিমপুর, তারালি, চিতুড়ি, বান্তি, বসিরহাট, ঘোড়ারাস, কলকাতা, দেগঙ্গা সব জায়গায় গেছি। আমার ভাইরা, আমি রিক্সায় সায়দাবাদ আসবো, সাত বাগেরহাটে যাব,
রিক্সাওয়ালা ফজরের নামাজ পড়ে বলো, এই রিক্সাওয়ালা যাবেন নাকি? কোথায় যাবেন? সায়দাবাদ। তা সায়দাবাদের কাছেই তোমার বাসা। তা রিক্সাওয়ালার মাথায় টুপি, পাঁচকলি টুপি, টুপিটা আবার এরকম সোজা না, এরকম দেওয়া আছে, টুপি ঘুরিয়ে গেছে। তা যাই হোক, রিক্সাওয়ালা মানুষ, আমি বললাম যাবেন? কয় যাব, কিন্তু আমার দিকে দেখে। কী দেখেন? কয় দেখেন হুজুর মানুষ সকালবেলা বৌনিবেলার ভাড়া কেচাল পাকাইয়েন নাই একদম 20 টাকা। আমি বললাম কেচাল কিরে? কয় আপনি বৌনিবেলার কাস্টমার, যদি কেচাল পাকান সারাদিন কাস্টমারে আমার লগে কেচাল পাকাইব, এটা কি ভাড়া ঠিক আছে? তো আমি ভাবলাম মূর্খ সূর্খ মানুষ, উঠলাম রিক্সায়, সায়দাবাদে নামলাম, 20টা টাকা দিলাম, রিক্সাওয়ালা হ্যান্ডেলে মারল। আমি বললাম এই কয় হুজুর ধমক মারেন কে? আপনার রিক্সায় করে আইলাম। রিক্সাওয়ালার বলে, এ রিক্সাওয়ালা বিসমিল্লাহর অধ্যায় সহি বুখারী, আল্লাহর নবী বলেন কাজের শুরু বিসমিল্লাহ কার নামে? কার নামে? এ রিক্সাওয়ালা এই হ্যান্ডেলে সালাম করলি কেন? হ্যান্ডেল তোর কি করবে? কল্যাণের মালিককে। রিক্সাওয়ালা বিসমিল্লাহ বলে টাকা পকেটে নাও, বরকতের মালিককে। রিক্সাওয়ালা আমার কাছে, হুজুর বুঝেন না, কি বুঝবো, বিপদ আপদ আছে না? বিপদের মালিক কই যে এটার পরে থাকি ধরে কোন তাহলে বিপদের মালিক হ্যান্ডেল, বাঁচানোর মালিক হ্যান্ডেল। রিক্সাওয়ালার বোঝাইলাম জীবনে আর এটা করবি না, বিসমিল্লাহ বলে টাকা নিবি পকেটে নিবি। রিক্সাওয়ালা আমার কাছে, হুজুর যতই ফতোয়া দেন সকালবেলার বৌনিবেলার টাকা হ্যান্ডেলে মারুন যা আছে কবারে। পড়ার ইমান আছে? তাওহীদ আছে? আকিদা আছে? মুসলমানরা তো সব ধ্বংস হয়ে গেল এই তরিকাগুলি ঢোকাইয়া, মাজার পূজারীরা মুসলমানদের জাহান্নামে ঢোকাচ্ছে। আন জাবিরিন, তাওহীদের পরে আমি আজকের যাব না, আল্লাহর একটা হাদিস আমি আপনাদের শোনাই, মুসলিম শরীফের হাদিস। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সালতা ফাসআলিল্লাহ, রাওয়াহু মুসলিম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন কোনো কিছু চাইবে, তোমাদের চাওয়া পাওয়া কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা, নবী বলেন ফাসআলিল্লাহ, কার কাছে? আল্লাহর কাছে। নবী বলছেন, কে বলছে? আল্লাহ। তা নবীর কাছে চাওয়া যাবে না? হ্যাঁ, ওই যে চাচ্ছেন নবীর কাছে, জোরে করে নাওয়াজ বলুন। ও নবীজি নিদান কালে দেখা দিবানি, বড় হুজুর বলে, কয় ও নবীজি মরণ কালে দেখা দিবানি। মরণের সময় নবী দেখা দেবে? না। কবরে নবী সল জাব করে দেবে? না। এই আকীদা, মানুষের আকীদা যার নষ্ট, নামাজ পড়ে রোজা করে হজ করে জাহান্নামে যাবে, জোরে কর নাউযুবিল্লাহ। অতএব আসুন আমরা তাওহীদের পরে অটল থাকি, তাগুতকে বর্জন করি ইনশাআল্লাহ। সর্বশেষ আয়াতটা আমি আপনাদের বলি, ওই যে আয়াতটা মিলাদের আয়াত, মানুষ মনে করে এটা মিলাদের আয়াত, মনে আসে না? ওই সাল্লিমু তাসলিমা। আমি বললাম ভাই এটা মিলাদের আয়াত না। কো হুজুর আমরা তো তাই মনে করি মিলাদ পড়তেছি। আস্তাগফিরুল্লাহ, মিলাদ পড়া যাবে? রসুলের উপরে যারা একবার দরুদ পড়ে আল্লাহ তার আমল নামায় 10টা রহমত নামিয়ে দেয়, 10টা গুণা ঝরিয়ে দেয়, আরও 10টা মর্যাদা আল্লাহ দুনিয়ায় বৃদ্ধি করেন, আরও 10টা মর্তবা আল্লাহ কিয়ামতে দান করবেন। একবার নবীর পরে দরুদ পড়তে হবে, দরুদ পড়া উচ্চতর এবাদত, দরুদ পড়া এবাদত, দরুদ ছাড়া কেউ জান্নাতে যাবে না। যে যত বেশি দরুদ পড়বে কিয়ামতে তত বেশি কাছে রসুলের কাছে থাকবে, সুবহানাল্লাহ। এই দরুদটাকে উঠাই দিয়া বেদাতি মিলাদ চালু করে দিয়েছেন, জোরে কর না। আবার এই আবার মিলাদের কৌল কৌল যেগুলি বলে সেগুলি সাধারণ মানুষ শুনলে বলবে যে কী যে মজা। এখন যদি আপনাদের বলি আমি, নবীজির পিতা আবদুল্লাহ, নবীজির মাতা মেনা, নবীজির কন্যা ফাতেমা, নবীজির রওজা মদিনা,
ইয়া নবী, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানুষ বলবে ও কি মজা, ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। আর আমি যদি মিলাদ পড়তাম ঢাকায়, আজকের এই 40 বছর খালি আমি ঢাকাতে তো গুলশানে বাড়ি হয়ে যেত মিলাদের টাকায়। মানুষ এগুলি চালু করে হুজুর না যে বড় ভাবে দোয়া করে পকেট ভর্তি করে আসতেছে, জোরে কোন আল্লাহ এর থেকে আমাদের মুক্তি পাওয়ার তৌফিক দান করুক। হকের পথে জীবন দিবেন, আপনি শহীদ হয়ে যাবেন। হকের পথে আপনি জান মালও দিবেন, হকের পথে হক প্রচারে। মনে রাখবেন, এই হক প্রচার বন্ধ হলে আল্লাহ গজব দিয়ে জমিন ধসায়া ধ্বংস করে দেবে, এটা আল্লাহর ওয়াদা। হক প্রচার হচ্ছে বলেই আজকের এখানে আপনারাই, আপনারা না ডাকলে আমি এই কথাগুলি বলতে পারতাম না? হ্যাঁ পারতাম না। এই হক প্রচার আজকে জিহাদের সমতুল্য নাকি আপনাদের আমল নামায় আল্লাহ দান করবেন, জোরে কোন আমিন। সর্বশেষ আয়াতটা আমি আপনাদের বলে ইত্তেবায়ে সুন্নার আলোচনা আমি ইনশাআল্লাহ ইতি টানবো আল্লাহ যদি চাহে। আল্লাহ পাক বলছেন, ফালা ওয়ারব্বিকা, হে নবী আপনার রবের কসম, কসম কাটলো কে? আল্লাহ। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক বলেন, ফালা ওয়ারব্বিকা, হে নবী আপনার রবের কসম, লা ইউমিনুনা, তারা কশিন কাল পূর্ণ ইমানদার হতে পারবে না। কসম কেটে আল্লাহ বলছে, লা শব্দ বসিয়েছে। লা মানে কি? না, লা মানে না। আল্লাহ পাক বলেন, তারা কশিন কালও পূর্ণ ইমানদার হবে না, মুমিন হবে না। তারা কারা? আল্লাহ পাক বলেন, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না তারা আপনাকে হাকিম না মানে, বিচারক না মানে, ফয়সালাকারী না মানে। পরের শব্দে আল্লাহ পাক বলেন, যতক্ষণ না তাদের সৃষ্ট বিবাদের মীমাংসাকারী হিসাবে রসুলের রায় সিদ্ধান্তকে প্রাধান্য না দেয়, ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণ মোমেন হতে পারবে না, পারবে না। তাহলে এতগুলি কোরআনের আয়াত হাদিস আমি আপনাদেরকে বললাম। প্রিয় মুসলিম সমাজ, দিনী ভাইয়েরা যারা এই হক প্রচারে জানমাল দিচ্ছেন, এই সময়ও দিচ্ছেন, আমি আপনাদের অনুরোধ করব, এর পরেও কি আমরা রসুলের তরিকা নবীর আদর্শ ছেড়ে অন্য তরিকায় যাব? না, যাব না। অতএব রসুল কি বলেছেন সেটা দেখবেন, পড়াশোনা করেন, মোকাল্লেদ হবেন না যে হুজুর বলেছেন আমার কথাও মানতে হবে, আমি তা বলছি না। আপনারা কোরআন সুন্নায় যদি পান তাহলে গ্রহণ করবেন, রসুলের আদর্শই আমাদের একমাত্র মুক্তি দিবে। সম্মানিত সুধী মণ্ডলী, জীবনের সকল ক্ষেত্রে রসুলের এতাত করা ফরজ, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটি আয়াত বলবো, সূরা আল ইমরানে আল্লাপাক বলেন, আল্লাপাক বলছেন, যারা দুটি একটা শর্ত মানবে আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব, তাদেরকে ভালোবাসবো, জোরে কোন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? একটা শর্ত মানলে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ ক্ষমা করে দেবে, এর কত ডবল বোনাস না। আচ্ছা আল্লাহ যদি ভালোবাসে, কারো ভালোবাসার দরকার আছে? না। আল্লাহ যাকে ভালোবাসবে সে নিশ্চিত হেদায়েত পেয়ে যাবে, সে নিশ্চিত জান্নাতে যাবে। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ পাক বলে, ও জিব্রাইল আমি দুনিয়ার অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমি বলে দাও আসমানে তারাও যেন আসমানবাসীরা ওই ব্যক্তিকে ভালোবাসে। জিব্রাইল বলে দেয় যে তোমরা জমিনের ফেরেশতাদের বলে দাও জমিনবাসীকে যে আল্লাহ এই ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তাহলে আল্লাহ পাক বলছেন, একটা শর্ত মানলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, তার জীবনের গোনা মাফ করব। সেই একটি শর্ত বলবো, আল্লাহ পাক বলেন, একটি শর্ত হলো ফাত্তাবিউনি, যারা শুধু রসুলের ইতাআত করবে, নবীর সুন্নাহ মেনে চলবে, নবীর আদর্শ মেনে চলবে। আল্লাহ পাক বলেন, ওয়াগফির লাকুম, আমি আল্লাহ ক্ষমা ইউহিবুল আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, ওয়াগফির লাকুম, ক্ষমা করে দেব, জুনুবাকুম, জীবনের সব গুনাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে কোরআন সুন্নাহর আলোকে
জীবন আলোকিত করার তৌফিক দান করুক সকলে পড়ি আমিন। আমরা কাউ কারোর মোকাল্লা হব না, কোরআন হাদিসের যা আছে সেটাই আমরা মেনে চলবো, ঠিক কিনা? ঠিক। আমার ভাইরা বন্ধুরা, আমার আমি মক্কার একবারে ইমামের কাছে যে সালাত আদা করেছি, মদিনাতে যে মদিনার খতিব সাহেবের একবারে পিছনে দাঁড়ায় সালাত আদা করেছি, এখনও রসুলের সালাত মক্কা মদিনায় যেরকম, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা সেটাও হাদিসের পৃষ্ঠার মধ্যে দেখছি, সল্লু কামা রআইতুমুনি উসল্লি, তোমরা ওইভাবে সালাত আদা করো যেভাবে রসুল বলেন। আমাকে দেখো, আল্লাহ আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে রসুলের আদর্শ মেনে চলার তৌফিক দান করুক সকলে পড়ে আমিন। আজকের মতো ইত্তেবায়ে সুন্নাহ, আর কিছু আংশিক আমি তাওহীদের কথা আলোচনা করে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।